2021 सालेर माद्रासाय जारा होच्छे आलिम परीक्षार्थी आछो तो तादेर जोन्नो होच्छे असाइनमेंटटा पाब्लिश करा होयेछे तृतीय सप्ताहे तो सेटा निये आजके कथा बोलबो। तो देखते पाच्छेन आपनारा एटा डाउनलोड देওয়ার जोन्नो आपनादेर जे कोनो ब्राउजार आछे सो एई ब्राउजारे जाए टाइप करबेन dme.gov.bd ओके। सो एटा होच्छे आमादेर माद्रासा शिक्षा बोर्डेर शिक्षा अधिदप्तर वेबसाइट। हाँ DME जो देखें dme.gov.bd ये जो आसबें आसार पर हे तृतीय सप्ताह असाइनमेंट डाउनलोड करार प्रथम जो नोटिसटा देखते पाच्छेन एटाते एक क्लिक करबें करार पर देखते पाच्छेन अटोमेटिक डाउनलोड होच्छे। सो आमी होच्छे स्टार डाउनलोड दिलाम। सो देखें एखन ओपेन कर निलाम। हाँ सो ओपेन करार आगे एटा एकटु पढ़े नेई एखाने कि लिखछे देखो 2021 सालेर आलिम परीक्षार्थीदेर जोन्नो प्रणीत तृतीय सप्ताहेर असाइनमेंट। सो ये 3 नम्बर सप्ताह असाइनमेंट दिए दी है और बोलते कि देखो संशोधित असाइनमेंटर ग्रिड सह कवर पृष्ठा प्रेरण। सो हमें नतून कवर पृष्ठा प्रेरण कर संगे हे संशोधित असाइनमेंटे ग्रिड प्रदान कर माने जो आगे एक ग्रिड दी प्रथम और द्वितीय सप्ताह जो असाइनमेंटर कोश्चनगुलर समय जो ग्रिडटा दी ওই গ্রিডটা বাদ এখন কিন্তু আমাদেরকে নতুন গ্রিড দিয়ে দিয়েছে। সো যেহেতু আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে আপনারা স্টার ডাউনলোড দিয়ে সুন্দর করে ডাউনলোড করে ওপেন করবেন। ওপেন করার পর এই পেজটা আসবে। তো পেজটা আমরা একটু তোমাদেরকে দেখাবো আর এই যে পেজটা আসলো এই পেজটা সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটা কিন্তু তোমরা আমার এই যে ভিডিওটা এই ভিডিওটার প্রথম কমেন্টে পাবা এবং তোমরা যদি জানতে চাও যে হচ্ছে প্রথম সপ্তাহ এবং হচ্ছে এই তৃতীয় সপ্তাহ প্রথম দ্বিতীয় সপ্তাহে যেই অ্যাসাইনমেন্টে গ্রিডটা দিছিল এই যে নিচে দেখো এখন আমাদের নতুন একটা গ্রিড দিছে এই যে দেখো নিচে এই যে গ্রিডটা এবং হচ্ছে আগের গ্রিডটার মধ্যে কি পার্থক্য এটা নিয়ে হচ্ছে অলরেডি ডেডিকেটেড ভিডিও বানায় দিছি আমি অলরেডি। সো এটা যদি জানতে চাও তাহলে হচ্ছে লিংক কমেন্টে পাওয়া যাবে ওটা চেক করে আসতে পারো। সো দেখো আমরা মূলত হচ্ছে এইখানে হচ্ছে দেখতে পাচ্ছ বিষয় 2021 সালের আলিম পরীক্ষার্থীদের জন্য মানে তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটা এবং সঙ্গে সংশোধিত যে গ্রিডটা এটা দিয়ে দিছে কভার পৃষ্ঠা সহ এটা বলছে এবং এইখানে দেখো কি কি সাবজেক্ট আসবে এটা হচ্ছে এইখানে বলে দিছে। দেখো এটা একটু আমরা তোমাদেরকে পড়ে শোনাই। হ্যাঁ উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে চলমান কোভিড-19 অতিমারির কারণে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCERT কর্তৃক প্রেরিত 2021 সালের আলিম পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে হ্যাঁ প্রণয়নকৃত প্রথম ধাপে 3 সপ্তাহের অ্যাসাইনমেন্ট এবং অ্যাসাইনমেন্ট গ্রিড প্রেরণ করা হয় এবং দেখো তৎপ্রেক্ষিতে অ্যাসাইনমেন্ট গ্রিডের নির্দেশনা মোতাবেক প্রথম ও দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ও অ্যাসাইনমেন্ট গ্রিড ওয়েবসাইটে আপলোড করা সহ মাদ্রাসার ইমেইলে প্রেরণ করা হয়। পরবর্তীতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCERT পূর্ণাঙ্গ অ্যাসাইনমেন্ট অত্র অধিদপ্তরে প্রেরণ করে। এই ধারাবাহিকতায় তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট হাদিস ও উলুসুল হাদিস বালাগাত ও মানতিক তাজবিদ প্রথম পত্র এবং রসায়ন এই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের তৃতীয় 3 নম্বর সপ্তাহে কিন্তু অলরেডি কিন্তু আছে। হ্যাঁ হ্যাঁ সো হচ্ছে দেখো তো হচ্ছে অসংশোধিত অ্যাসাইনমেন্ট গ্রিড সহ কভার পৃষ্ঠা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করা সহ মাদ্রাসার ইমেইলে প্রেরণ করা হলো এবং এইখানে বলছে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমূহের কার্যক্রম 10 আগস্ট 2021 থেকে শুরু হবে। সো আজকে হচ্ছে 9 আগস্ট এবং কালকে থেকে তোমাদের মাদ্রাসায় হচ্ছে এই অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো কিন্তু দিবে। হ্যাঁ সো দেখো আমরা নিচে চলে যাচ্ছি। সো দেখতে পাচ্ছ এটা কভার পৃষ্ঠা। তো কভার পৃষ্ঠা সবাই আমরা জানি যে এগুলো ইংরেজিতে লিখতে হয় যেগুলো ক্যাপিটাল লেটারে লিখতে বলে এগুলো হচ্ছে বড় হাতের অক্ষরে লিখতে হয় এবং কি কি দেখে লিখতে হবে এগুলো বলার দরকার নাই সবাই অলরেডি প্রথম দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট করে ফেলছে তো জানো। সো দেখো এইটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের গ্রিড। তো এইটা হচ্ছে সংশোধিত মানে এই অ্যাসাইনমেন্টের গ্রিডটাই হচ্ছে ফাইনাল আগের অ্যাসাইনমেন্ট গ্রিডটা কিন্তু বাদ দিতে হবে আমাদেরকে ঠিক আছে। সো আমাদের হচ্ছে দেখো প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ তো হয়ে গেছে এখন আমরা তৃতীয় সপ্তাহে দেখো। তো তৃতীয় সপ্তাহে এইখানে এক লেখা আছে এর মানে হচ্ছে এর সোজায় যে সাবজেক্টটা এই সাবজেক্টটার 1 নাম্বার যে অ্যাসাইনমেন্টটা এটা হচ্ছে তৃতীয় সপ্তাহে হবে এবং এইটা ফাঁকা এইটা ফাঁকা এইটা ফাঁকা এবং এইখানে এক লেখা আছে। সো এক মানে হচ্ছে এর সোজা যে সাবজেক্ট দুটো আছে এই সাবজেক্ট দুটোর 1 নাম্বার অ্যাসাইনমেন্টটা তৃতীয় সপ্তাহের এবং তারপরেটা ফাঁকা এবং এইখানে 2 লেখা আছে মানে এর সোজায় যে সাবজেক্ট রসায়ন দেখতে পাচ্ছ তো রসায়নের এই যে 2 লেখা আছে মানে 2 নাম্বার রসায়নের 2 নাম্বার যে অ্যাসাইনমেন্টটা এটা তৃতীয় সপ্তাহে হবে। তাহলে কী কী সাবজেক্ট থাকতেছে রসায়নের 2 নাম্বার বালাগাত ও মানতিক এবং তাজবিদ দ্বিতীয় পত্রের 1 নাম্বারগুলো থাকতেছে এবং হাদিস ও উলুসুল হাদিস মানে হাদিস শরীফের 1 নাম্বার থাকতেছে তৃতীয় সপ্তাহে। তো চলো আমরা হচ্ছে প্রশ্নগুলো একটু দেখবো। সো দেখো রসায়নের অ্যাসাইনমেন্ট নাম্বার 2 মানে 2 নাম্বার এই যা হচ্ছে আমাদের তৃতীয় সপ্তাহের এবং নিচে তো চলে গেলাম আমরা দেখো হাদিস শরীফ। তো হাদিস শরীফের 1 নাম্বার থাকার কথা ছিল। সো দেখো এই যে 1 নাম্বার এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ওকে এবং হচ্ছে আমাদের ছিল দেখো তাজভিদ দ্বিতীয় পত্রের 1 নাম্বার ছিল। সো দেখো এটাও কিন্তু আমাদের 1 নাম্বার সো এটাও ঠিক আছে। एवं आमादेर शेषे छिलो होच्छे बालाघात ओ मानतिकेर एक नम्बर। सो देखो बालाघात ओ मानतिकेर एक नम्बर। ओके तो एगुला होच्छे तोमादेरके पीडिएफ फाइल आकारे आमी अलरेडी कमेंटे दिए दिछि, तोमरा चेक करे डाउनलोड करो। सो आजकेर भिडियोटा एखाने शेष करतेछि। जोदि भिडियोटा भालो लागे ताहले प्लिज लाइक करे दिओ और सबाई भालो थाकबे।